বসে দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে মেষরাশির ডিসেম্বর মাস কেমন যাবে সে বিষয়ে পর্যালোচনা থাকবে। বিশেষ করে ডিসেম্বর মাসে আপনি কী কী ফল পেতে পারেন বা কী কী ফলস্বরূপ আপনার আসতে পারে সে বিষয়ে পর্যালোচনা থাকবে। প্রথমেই মেষরাশির ক্ষেত্রে তানসিদ বা কুচল ফলটাকে জেনে নিতে হবে। রাহু থাকবে হচ্ছে ডিসেম্বর মাসে, থাকবে হচ্ছে আপনার মীন রাশির ঘরে, শনি থাকবে হচ্ছে কুম্ভ রাশির ঘরে, কেতু থাকবে হচ্ছে কন্যা রাশির ঘরে, রবি থাকবে, বুধ থাকবে হচ্ছে আপনার বৃশ্চিকের ঘরে, শুক্র থাকবে মকর রাশির ঘরে, বৃহস্পতি থাকবে আপনার বৃষরাশির ঘরে এবং মঙ্গল থাকবে সিংহ রাশির ঘরে। এই বিষয় নিয়ে মেষের ক্ষেত্রে যে একটা ভালো টাইম যদি বলি সেটা কিন্তু খুব একটা খারাপ বলবো না, একটা মিশ্র ফল মেষ রাশির ক্ষেত্রে প্রদান করবে এবং সেই ফলস্বরূপ আপনার যেহেতু রাশির উপরে রাহু দৃষ্টি এবং শনি দৃষ্টি থাকার জন্য মেন্টালিটি ডিস্টার্বেন্স থাকবে, মেন্টাল ডিস্টার্ব খুব শুরু হবে, মানসিক হতাশগ্রস্ত হয়ে যাবেন, পারিবারিক নিয়ে সমস্যা আসতে পারে, ভ্রমণ যোগ প্রচুর দেখা যাচ্ছে এবং প্রচুর নিমন্ত্রণের জায়গা আপনি পাবেন, আত্মীয় পরিজনের সহিত আপনার দেখা বা দেখাশোনা বা বন্ধুবান্ধবের সহিত আপনার আলাপ আলোচনা হওয়া যায় কিন্তু প্রচুর দেখা যাচ্ছে, মায়ের শরীর নিয়ে কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে, বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় যোগ দেখা যাচ্ছে এবং আপনার অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে যদি বলি আপনাকে যারা যারা বদনাম করছিল তারা কিন্তু বদনাম থেকে এড়িয়ে যাবে, কিছু কিছু সময় কিন্তু বদনাম আপনার আসতেও পারে দর্শক বন্ধু, সেটাকে নিজে থেকে যে বদনাম করছে করুক আপনি দেখতে যাবেন না, আপনার ভাবারও কিছু নেই, যদি বেশি ভেবে ফেলেন ভাবলেই কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে, যা খুশি করছে বলছে বলুক, লোকের মুখ কোনোদিনই বন্ধ করা যাবে না, লোক বলবেই, ওটা নিয়ে ভেবে লাভ নেই। এবার আপনার আর্থিক পরিস্থিতি যদি ঠিক মতো যদি বলি, আপনার দ্বাদশপতি বৃহস্পতি থাকছে দ্বিতীয় এবং নবমপতি বৃহস্পতি থাকছে দ্বিতীয়, সে থাকছে রোহিণী নক্ষত্রে, মানে চার নম্বর নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে, সেই চন্দ্র কিন্তু আমরা চতুর্থপতি হয়ে কিন্তু দ্বিতীয়ভাবে থাকছে, সে কারণে আপনার আর্থিক পরিস্থিতি, আর্থিক ডেভেলপমেন্ট নভেম্বরের থেকে ডিসেম্বরে কিছুটা হলেও সুফল আপনি পাবেন। সেই শুভফল পাওয়ার দরুন আপনার ক্ষেত্রে কী কী ফল দেবে, আর্থিক সেভিংস আপনি করতে পারবেন, মানসিক হতাশগ্রস্ত বাড়বে, এটা বাড়বে, এটা আগেও বলছি এখনও বলছি হতাশগ্রস্ত বাড়বে, টেনশন পাবে কিন্তু আর্থিক পরিস্থিতি কিন্তু ভালো যাবে। ব্যবসা নিয়ে যদি বলি, ব্যবসার ক্ষেত্রে খুবই ঊর্ধ্বগামী জায়গা দেখাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখাচ্ছে, দাম্পত্য সুখ সম্বন্ধে বৃদ্ধি পাওয়ার জায়গা দেখাচ্ছে এবং ভ্রমণ জায়গা দেখাচ্ছে, ভ্রমণ করে ব্যবসা করা, ঘুরে ঘুরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব হারে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এবার যদি শরীর কেমন যাবে, শরীর নিয়ে যদি বলি, শরীর একটা মিশ্র ফল প্রদান করবে, কারণ যেহেতু শনি দৃষ্টি করবে আপনার চতুর্থ, মানে আমরা যে মঙ্গল যে লগ্নের বা রাশির অধিপতি মঙ্গল তাকে শনি দৃষ্টি করবে, সে কারণে শরীর খুব একটা ভালো যাচ্ছে দেখা যাচ্ছে না, ডিপ্রেশন বা টেনশন বৃদ্ধি পেতে পারে, মানসিক দিক থেকে শরীর খারাপের জন্য ডিপ্রেশন বাঁচতে পারতে পারে, আর্থিক উন্নতি রয়েছে সেটা নিয়ে সমস্যা বলিনি, আবার বললাম শরীর খুব একটা খারাপ মানে মিশ্র দেবে, শরীর খুব বেটার বলবো না, মোটামুটি চলবে, পেটের বেদনা, ঠান্ডা লেগে যাওয়া, বুকে চাপ ধরে যাওয়া, পেটের গ্যাস অম্বল বৃদ্ধি হওয়া, এগুলো হওয়া জায়গায় জায়গায় কিন্তু দেখাচ্ছে এবং আপনার বন্ধুবান্ধব যদি তৃতীয় ভাব যদি যোগাযোগ ব্যবস্থা বলি, আদান প্রদানের যদি ব্যবস্থা বলি, আদান প্রদানের জায়গায় কিন্তু আপনার ক্ষেত্রে অতীব সুফল দেখাচ্ছে, আদান প্রদানে যারা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই উন্নতি দেখা, যারা বিদেশে আমদানি রপ্তানি করেন, ইনপুট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি কিন্তু খুব দেখাচ্ছে, ভালো বন্ধুবান্ধব পাওয়ার জায়গা দেখাচ্ছে, বন্ধুবান্ধব থেকে বা ভাইয়ের কাছ থেকে ভাতা ভগ্নের কাছ থেকে আপনি ডেভেলপমেন্ট পাওয়ার জায়গা দেখাচ্ছে, তার সঙ্গে দারুণ সন্ধি হওয়ার জায়গা থেকে তার সঙ্গে দারুণ মিল মিশ জায়গা দেখাচ্ছে, এগুলো কিন্তু খুব ভালো দেখাচ্ছে। চলবে যদি চতুর্থ ভাব বা নিজস্ব গৃহসুখ বা বাড়িঘর নিয়ে যদি বলি, বাড়িঘর করবার যোগ দেখাচ্ছে, বাড়ির পেছনে অর্থ ব্যয়
হওয়ার যোগ্যতা আছে, তার মানে বাড়িও করার আপনার হওয়ার সুযোগ রয়েছে। এবং আপনার যেহেতু আপনার চতুর্থ পতি চন্দ্র সেকে রাহুকে দৃষ্টি করার জন্য আপনার বাড়ির পছন্দে যে অর্থ ব্যয় করছেন বা অর্থ ব্যয় করবেন, সেই জন্য আপনার ক্ষেত্রে কিছুটা হলেও আর্থিক শিবৃদ্ধি হয়ে কিন্তু অর্থটা ব্যয় করবে। মায়ের শরীরে সমস্যা তৈরি করবে, মায়ের শরীরে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, মায়ের জন্য চিকিৎসা করতে হতে পারে, চিকিৎসায় কিছু অর্থ ব্যয় হতে পারে। বাড়ি করার যোগ দেখাচ্ছে বা ফ্ল্যাট কিংবা যোগ দেখাচ্ছে বা বাড়ি ঘর নতুন মানে পুরাতন বাড়ি ভেঙে নতুন বাড়ি করবার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। এবার সন্তান সুখ বা নিজস্ব ব্যক্তিগত জায়গা, সন্তানের জায়গা থেকে বা সন্তানের জায়গা থেকে কিন্তু খুব একটা খারাপ ফল দেখছি না। সন্তানের কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, সন্তানের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, গাড়ি ঘোড়া চালাতে হবে সন্তানকে সাবধানে। ছেলে হলেও বা মেয়ে হলেও তাদের বলবেন যদি গাড়ি চালায় বা স্কুটি বা বাইক চালায় একটু সাবধানে চালাতে বলবেন, এতে আপনার ক্ষেত্রে ভালো। কেন অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে, কারণ শনি মঙ্গল সবসময় যদি মধ্যে অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে বা তাকে রাহু কানেকশন তৈরি করে বসে রয়েছে, অ্যাক্সিডেন্ট জায়গায় দেখাতে পারে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, রাজনীতি যারা রাজনীতি মেষরাশি মেষরাশি যারা ব্যবসাতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল কিন্তু ইঙ্গিত করছে, ইঙ্গিত দেখা যাচ্ছে। কারণ তারস থাকছে রাহু, হ্যাঁ শয্যা সুখের জায়গা থেকে একটু বঞ্চিত আপনি হতে পারেন, ঘুম কম হতে পারে এবং পায়ের দিক থেকে চোট আপনি পেতে পারেন। মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে পায়ের চোট পেতে পারেন এবং গিটে গিটে যন্ত্রণা হওয়ার জায়গাগুলো দেখাচ্ছে। সন্তান সুখে সন্তানকে নিয়ে সন্তান যে ডেভেলপমেন্ট করবে তার জন্য সে চিন্তাভাবনা যে আপনি যে চিন্তাভাবনা করছেন সেটা সাকসেস হলে কিন্তু সন্তানকে বলবেন যেন গাড়ি ঘোড়া একটু আস্তে করে চালায়, খুব যেন পিকআপে গাড়ি না চালায়, সাবধানে অবলম্বন করতে হবে। এবং আছে ষষ্ঠ ভাব নিয়ে, ঋণে জড়িয়ে যেতে পারেন। ঋণে যে জড়িয়ে গেছিলেন, লোন করেছিলেন, সেটা পরিশোধ হবার জায়গা এখন দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করবার জায়গা দেখাচ্ছে, ঋণে জড়িয়ে যেমন গিয়েছিলেন তেমনি পরিশোধ করবার জায়গা এখন দেখা যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। কেন ষষ্ঠ রয়েছে কিন্তু ষষ্ঠ ভাব যদি বলেন লোন কিন্তু করাই, কারণ যেহেতু আপনার তাদশপতি বৃহস্পতি এবং নবমপতি বৃহস্পতি, সে বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে পঞ্চম দৃষ্টি করার জন্য লোনের কিছুটা হলেও আপনি রিকভারি অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন। এবার আসবো হচ্ছে আমি মানে ব্যবসা বা বৈবাহিক জীবন, ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফল পাচ্ছেন দর্শক বন্ধু। কারণ মকরে যেহেতু শুক্র চলে গেছে আপনার সপ্তম পতি, সেটা চলে গেছে আপনার নবমভাবে দশমভাবে এবং সেখানে বৃহস্পতিও দৃষ্টি করছে, সেই কারণে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি দেখা যাচ্ছে, ব্যবসায় উন্নতি। যাদের বিবাহ নিয়ে বিবাহ হতে চাইছে তাদের বিবাহ হওয়ার যোগ দেখা যাচ্ছে, তাদের বিবাহ কিন্তু হওয়ার খুব রকম যোগ দেখা যাচ্ছে। এবং ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি হবে, কী কী ব্যবসা করে শ্রীবৃদ্ধি হবে, যারা গার্মেন্টসের ব্যবসা করছেন, সোনার উপরে ব্যবসা করছেন, কোনো ড্রয়িংয়ের ব্যবসা করছে, অ্যানিমেশনের ব্যবসা করছেন, অ্যানিমেশনের কর্ম করছেন, যারা ড্রয়িং পার্টস বিক্রি করছেন, যেগুলো সৌন্দর্য মোনালি দোকানের ব্যবসা বলুন, ফুড আইটেমের দোকান বলুন, তাদের লটারি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে। এবার অষ্টম ভাব নিয়ে আসবো, শরীর এবং আপনার ফাটে কিছু পাবেন কিনা। শরীর নিয়ে যদি বলি, শরীর কিন্তু খুব একটা খারাপ ফল দিচ্ছে না বললাম, আবার খুব ভালো ফল দেখছি না, মিশ্র ফল প্রদান করবে। সম্মান কিন্তু হানি হতে পারে, যে কোনো বিষয়ে সম্মান কিন্তু হানি হতে পারে। সম্মানের জন্যে আপনার টেনশন বৃদ্ধি হতে পারে, টেনশন বৃদ্ধির পরে আমার মানসম্মান হানি হওয়ার জায়গা দেখাচ্ছে, এটাকে সাবধান থাকতে হবে। ফাটকা কিছু ইনকামের জায়গা দেখাচ্ছে, না দেখানোর কথা বলবো না, এটা কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্য নিয়ে যদি ভাগ্য ভাব নিয়ে যদি আসি, ভাগ্যর ক্ষেত্রে বলব ভাগ্য খুবই শুভ, ভাগ্যস্থান খুবই শুভ, ভাগ্য ডেভেলপমেন্ট করার জায়গা দারুণ দেখাচ্ছে, শুভ জায়গা ভাগ্য জায়গা, ভাগ্য আপনাকে সাথ দেবে, যেটা ছুবেন সেটাই আপনি সাকসেস করতে পারবেন দর্শক বন্ধু। এটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, কারণ নবমপতি দ্বিতীয় খুব সুন্দর জায়গা, নবমপতি দ্বিতীয় থাকার জন্য আমরা ভাগ্য ডেভেলপমেন্ট, ভাগ্যের উন্নতি, ভাগ্যের দিক থেকে অনেক কিছু ডেভেলপমেন্ট, পিতা মাতার থেকে কিছু ডেভেলপমেন্ট, বাবার চাকরি পেয়ে যাওয়া, মায়ের থেকে অর্থ পেয়ে যাওয়া বা মায়ের চাকরি পেয়ে যাওয়া, মা সেটা পায় না বাবারটা পায়, বাবার কর্ম বাবার বাড়ি পেয়ে যাওয়া, বাবার কিছু লিকুইড মানি দিল সেটা ব্যবসা করার জায়গা পাওয়া গেল, এটা কিন্তু কানেকশন কিন্তু খুব দেখা যাচ্ছে। এবার কর্মভাব নিয়ে যদি বলি, দশম ভাব নিয়ে কর্মভাব যদি বলি, যারা অটোমোবাইল বা অটো কিছু কাজ করেন, লোহালোকের ব্যবসা করেন, পুরনো লোহা ভাঙা চোরা কেনে ব্যবসা করেন, খেলনার ব্যবসা যারা করেন এবং যারা আপনার
লোহার দ্রব্য, অটোমোবাইল, গাড়ির ব্যবসা, গাড়ির পার্টস বিক্রি করা, লোহার কোনো কন্ট্রাকশন তৈরি করা, বাড়িঘরের প্রোমোটারি করা, বাড়িঘর তৈরি করা বা বাড়িঘরের লেবার খাটানো, লোহা পাথর বাড়ির সঙ্গে যা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু কানেকশন ভালো জায়গায় দেখা যাচ্ছে। এই ব্যবসা যদি করতে পারেন অবশ্যই ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এবার আয় নিয়ে যদি আসি, আয়ের ক্ষেত্রে বলবো আপনার আয় ভাবটা খুব শুভ দেখাচ্ছে। আগে বলেছে প্রথমে ফার্স্ট বলেছিলাম আয় ভাবটা খুবই শুভ দেখা যাচ্ছে, আয় নিয়ে কোনো রকম সমস্যা দেখছি না, আয় নিয়ে ডেভেলপমেন্ট করার জায়গা রয়েছে। কারণ যেহেতু শনি রয়েছে আপনার একাদশে, খুবই সুন্দর জায়গা, এবং সাথে রয়েছে কিন্তু শতবর্ষের নক্ষত্র কানেকশন তৈরি করেছে, খুব ভালো জায়গায় রয়েছে শনি। সেই শনির জন্য আপনার কিন্তু একটা খুব সুন্দর জায়গা কিন্তু দেখা যাচ্ছে, ইনকামের জায়গা, ইনকাম কিন্তু আপনার অবশ্যই করে আসবে। ব্যয় ভাব নিয়ে যদি, ব্যয় ভাব কিন্তু ভালো নয়, রাহু রয়েছে দ্বাদশে, ব্যয়টা নিয়ে খুব টেনশন, হুটহাট করে ব্যয় হবে, ব্যয়টা কীভাবে হবে বোঝা মুশকিল। কোনো রকম বলে লটারি মটারি কাটবেন না, থেকে অ্যাবট থাকুন। যারা লটারির ব্যবসা করেন সেটা আলাদা জিনিস, তার ব্যবসা করতে হবে সেটা আলাদা জিনিস, কিন্তু লটারির জায়গা থেকে কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট জায়গা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।